খুলনায় অনুষ্ঠিত হলো জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা ডিআইজেড এর 50 বছর উদযাপন উপলক্ষে র্যালি, সেমিনার ও উন্নয়ন মেলা। সোমবার সকালে নগরের শিববাড়ি চত্বরে র্যালির উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। র্যালিতে শিশু কিশোর সহ খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও সুবিধাভোগী জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। র্যালিটি শেষ হয় শহীদ হাদিস পার্কে গিয়ে। শহীদ হাদিস পার্কে দিনব্যাপী মেলায় বিভিন্ন উন্নয়ন মডেল প্রদর্শন করে বিভিন্ন বেসরকারি সংস্থা। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় স্ট্রেন্থিং আরবান ক্লাইমেট রেজিলিয়েন্স অব খুলনা শীর্ষক সেমিনার। সেমিনারে সবুজ ও পরিচ্ছন্ন খুলনা শহর গড়তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের করণীয় ও প্রতিবন্ধকতা দূর করার আশ্বাস দেন আয়োজকরা। খুলনা মহানগরীকে জলবায়ু সহিষ্ণু ও এসডিজি লক্ষ্য বাস্তবায়নের সহযোগিতার আশ্বাস দেন ডিআইজেড এর প্রতিনিধিরা। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা।